হ্যালো সবাইকে, আজ অনেক দিন ধরেই হলো আমরা রেগুলার কাজ করতে পারতেছি না, কারণ আমার পরীক্ষা চলতেছিল। তবে আলহামদুলিল্লাহ গতকাল আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে, এখন আর তেমন কোনো ঝামেলা নাই, তাই এখন থেকে পুনরায় আবারও অ্যাক্টিভ হব। আর একটু দেরি করার কারণে আমার নোটপ্যাড অনেকগুলো টপিক দিয়ে ভরে গেছে, তাই আর দেরি না করে সরাসরি আমাদের টপিকে চলে যাওয়া যাক। আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে ফ্রি ফায়ার নামের একটি নতুন অ্যাপ, যেটিকে আমরা ফ্রি ফায়ার লাইট নামে প্রমাণ করার চেষ্টা করতেছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পার্টনার প্রোগ্রামে থাকা ব্যক্তিদের মাধ্যমে জানা যায় এটি ফ্রি ফায়ারের অফিসিয়াল কোনো অ্যাপ নয়। তাছাড়া গত যে ভিডিওতে আপনাদেরকে অ্যাপটি সম্পর্কে জানিয়েছিলাম সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে এটির সাথে গ্যারেনার কোনো প্রকারের সম্পর্ক আমরা দেখতে পাই নাই। যা হোক, এই অ্যাপটি অবশ্যই একটি থার্ড পার্টি অ্যাপ, আর যেহেতু এটি একটি থার্ড পার্টি অ্যাপ, তাই যারা যারা অ্যাপটিকে ব্যবহার করতেছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ফেসবুক, জিমেল অর্থাৎ পার্সোনাল কোনো প্রকারের ডকুমেন্ট আপনারা সেখানে সাবমিট করবেন না, কারণ এই সকল থার্ড পার্টি অ্যাপগুলো আপনাদের তথ্যগুলোকে চুরি করার সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে থাকে। তাই আশা করতেছি আপনারা সকলে বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন। এখন আমাদের পরবর্তী ইস্যুটি হচ্ছে ইটস কাব্বো এবং ক্রুল গেমিং কে নিয়ে। ক্রুল গেমিং যখন মোবাইল প্লেয়ারদেরকে নিয়ে কথা বলল তখন কিন্তু ক্রুল গেমিং কে উদ্দেশ্য করে একটি ভিডিও আপলোড করেছিল ইটস কাব্বো। তবে বর্তমানে আপনারা তার চ্যানেলে সেই ভিডিওটিকে দেখতে পাবেন না। তবে রিসেন্টলি একজন অডিয়েন্স আমাদের মেলে একটি মেল করে যেখানে ইটস কাব্বোর একটি ভিডিও দেখতে পাই, ভিডিওটির মধ্যে ইটস কাব্বো ক্রুল গেমিং কে নিয়ে করা সেই ভিডিওটি সম্পর্কে কিছু কথা বলেন। তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক ইটস কাব্বো সেই ভিডিওটি এবং ক্রুল গেমিং সম্পর্কে কি বলেছিল। আগে একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ইউটিউবারে মেরে আমরা ওর থাম্বনেইলে লাইক অনেক বাজেভাবে ওরা রিপ্রেজেন্ট করছিলাম, যেটা আসলে ওই টাইমটাতে আমার প্রচণ্ড পরিমাণে ওর উপর রাগ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটা করছিলাম। বাট পরে যখন বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বললাম অ্যান্ড চিন্তাভাবনা করলাম, ভাই আসলে একটা মানুষকে কুত্তা বানানোটা উচিত হয় নাই। সো আমার এই জিনিসটার জন্য গাইজ আমি তোমাদেরকে বলি, ভুল বুঝো না, তোমরা আসলে ওই বিষয়টা নিয়ে এইভাবে থাম্বনেইলে কুকুর বানায় একটা মানুষকে উপস্থাপিত করাটা আমার উচিত হয় নাই। সো I'm sorry for that guys. এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে গেমিং সোবাহান থেকে। রিসেন্টলি প্রো লাবিব নামক ইউটিউব চ্যানেলে গেমিং সোবাহানকে এক্সপোজ করা হয়, যেখানে এমনটা দেখানো হয় এক ব্যক্তিকে প্রমোট করবে বলে গেমিং সোবাহান টাকা নেয়, কিন্তু সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত প্রমোট করা হয়নি। আর এই সকল রিলেটেড অনেকগুলো হোয়াটসঅ্যাপের চ্যাটকে দেখানো হয়েছিল এক্সপোজ ভিডিওতে। পরবর্তীতে যখন গেমিং সোবাহানের কাছে জানতে চাওয়া হয় যে আসলে কি সেই সেলের সাথে কোনো ধরনের স্ক্যাম করা হয়েছে কিনা, বিষয়টা সম্পর্কে গেমিং সোবাহান জানায় সেই ব্যক্তিকে সে এখনো পর্যন্ত ব্লক করে নাই, এবং এমনটাও সে কখনো বলে নাই যে সেই ব্যক্তিকে প্রমোট দিবে না, অর্থাৎ কিছু সময় লেট হলেও সেই ব্যক্তি প্রমোট পেয়ে যাবেন। এই ব্যাপারে কি বলতে চাচ্ছে গেমিং সোবাহান তার সামান্য একটি ভয়েস আপনারা শুনে নিন। ভাই দেখো, প্রমোটের জন্য প্রতিদিন অনেকেই মেইল করে, মেসেজ করে, আবার অনেকে আছে যারা নাম্বারটা কোনোভাবে পাইলে এসে বিরক্ত করে। এখন যাই হোক, কেউজন নাকি আমাকে পেমেন্ট করছে কিন্তু আমার থেকে প্রমোটটা পাই নাই, আমাকে মেসেজ করতেছে, যাই হোক এখনো মেসেজ করতে পারতেছে, যার কারণে কেউ এটা নিয়ে হয়তো বা ভিডিও বানাইছে যে তার সাথে স্ক্যাম হয়েছে, সে আমাকে মেসেজ দিচ্ছে, আমি নাকি মেসেজ রিপ্লাই করতেছি না, তার প্রমোটটাও দিচ্ছে না, কিন্তু হ্যাঁ সে আমাকে মেসেজ করতে পারতেছে। তো এখন কথা হচ্ছে যে স্ক্যাম এখানে কই থেকে আসলো? কেউ যদি স্ক্যাম করতে যাবে যে না ঠিক আছে কেউ আমাকে পেমেন্ট করে দিছে আমি তার সাথে স্ক্যাম করে দিব, তো স্ক্যাম করলে সে কী করতো? স্ক্যাম করলে অবশ্যই সে তাকে ব্লক করে দিত, মানে সব জায়গা থেকে ব্লক করে দিত, যে তাকে ফোন করে ফোনে পাচ্ছে না, মেসেজ দিয়ে মেসেজে পাচ্ছে না, ঠিক আছে তার মানে তার সাথে স্ক্যাম হয়ে গেছে, কিন্তু কেউ নাকি আমাকে মেসেজ দিতে পারতেছে, প্রমোট পাচ্ছে না, স্ক্যাম হয়ে গেছে, এটা কোনো কথা। এবারে আমাদের বাহিরের টপিক সমূহ, প্রথমে আসতেছি চঞ্চল চৌধুরীর অভিনীত কারাগারকে নিয়ে। আপনারা অবগত আছেন যখন চঞ্চল চৌধুরীর কারাগার নামক একটি সিরিজ রিলিজ হলো সেটি কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিয়েছিল সমগ্র বাংলাদেশে। এবার তার দ্বিতীয় পর্ব আসতে চলেছে। দ্বিতীয় পর্বে চঞ্চল চৌধুরীকে দেখানো হবে সে কি, সে কোথা থেকে এলো। আর আপনাদের অবশ্যই খেয়াল রয়েছে যারা যারা কারাগার সিরিজটিকে দেখেছেন, প্রথম পর্বে কিন্তু চঞ্চল চৌধুরী কোনো প্রকারের কথা বলতে পারে না, সেখানে এমনটাও দেখানো হয়েছিল চঞ্চল চৌধুরী 50 বছর ধরে একটি জেলের ভিতরে আটকা পড়ে আছে, এবং সে দাবি করতেছে সেখানে নাকি সে আরো 250 বছর আগে থেকে আটকা পড়ে আছে। যা হোক, প্রথম পর্বে যে পরিমাণে হাইপ ছিল দ্বিতীয় পর্বে তার থেকেও বেশি পরিমাণে হাইপ থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে, এবং সেটিকে রিলিজ করা হবে ডিসেম্বরের 15 তারিখে। অ্যান্ড এবারে আসা যাক সুনাইরা বিনতে কামাল এবং সিয়ামকে নিয়ে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আপনারা সুনাইরা বিনতে কামালকে এইভাবে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন। এটি মূলত ছিল একটি শুট, অর্থাৎ তারা রিসেন্টলি কোনো একটি মুভি একসাথে করতেছেন, সেইখানে এমন একটি সিন ছিল যেখানে সুনাইরা বিনতে কামাল যখন সিয়ামকে জড়িয়ে ধরে তার রিয়াকশন স্বরূপ সিয়াম থাপ্পড় মেরে দেয়। যা হোক, সেটি তো ছিল একটি মুভির শুটিং। তবে রিসেন্টলি যখন তারা একসাথে বেড়াতে যায় সেখানে তার প্রতিশোধ স্বরূপ উল্টা সুনাইরা বিনতে কামাল সিয়ামকে থাপ্পড় মেরে তার প্রতিশোধটিকে
নিয়ে নেয়। আর সম্ভবত ভিডিওটি তাদের থাইল্যান্ডের ট্রিপের কোনো একটি ভিডিও হতে পারে। অ্যান্ড এখন আমাদের পরবর্তী স্টোরিটি হচ্ছে হৃদয় আহমেদ শান্ত থেকে। আপনারা জানেন নিজস্ব কিছু কারণে হৃদয় হাসান শান্ত তার ইউটিউব ক্যারিয়ারকে ছেড়ে দেয় এবং তার চ্যানেলটিকেও সে বিক্রি করে দিয়েছিল। তবে এবারে তিনি তার স্বপ্নের বাইকটিকে বিক্রি করে দিলেন। হ্যাঁ গাইস, তিনি তার স্বপ্নের সেই বাইকটিকে বিক্রি করে দিয়েছেন এবং সেই বাইক বিক্রি করার ভিডিওটিকে তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। অ্যান্ড এখন হালকা করে একটু সোশ্যাল মিডিয়া থেকে একটি টপিককে আনতে চাই, সেটি হচ্ছে গ্রিন লাইন বাস, অর্থাৎ সেটি হচ্ছে গ্রিন লাইন বাস সম্পর্কে রিসেন্টলি একটি পোস্ট ভাইরাল হয়, যেটি ছিল গ্রিন লাইন বাসকে নিয়ে। ব্যাপারটি হচ্ছে গ্রিন লাইন বাস যখন বিভিন্ন স্থানে যায় সেখানে যাত্রা বিরতি স্বরূপ নামাজের জন্য বিরতি দেওয়া হয়। নামাজের বিরতির বিষয়টিকে নিয়ে যখন এক ব্যক্তি তাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যে এই নামাজের বিরতির কারণে নাকি তার গ্রিন লাইন বাসের ভিতরে চড়তে ভালো লাগে না, যার রিপ্লাই স্বরূপ গ্রিন লাইন বাসের পেজের পক্ষ থেকে কমেন্ট করা হয়, আপনি যদি নামাজের বিরতির জন্য বিরক্ত বোধ করেন তাহলে আপনার গ্রিন লাইন বাসে না চড়া উচিত, অর্থাৎ সরাসরি মুখের উপরে না করে দিল। ইয়াপ, আজকের ভিডিওটি পর্যন্তই, আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের জন্য দোয়া এবং সুস্থতা কামনা করে শেষ করতেছি আজকের ভিডিও। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।